ঈদ মুবারক ও আমার আবার স্যারনেম অধিকারী শুভ অক্ষয় তৃতীয়া তো চর বোঝো ঠাস ঠাস করে তাদের গালে চর যারা এখনও ধর্মের নামে হিংসা ছড়াচ্ছে এবং সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে এবার ভগবানেরই ইচ্ছা মনে করতে পারো যে তার ইচ্ছাতেই আমরা দোয়া আর প্রার্থনা একসঙ্গে করছি একই দিনে তাই শুভ অক্ষয় তৃতীয়া এবং ঈদ একদিনে পড়েছে তো এবার এইটুকু ছোটো কারণ বোঝাতে ভগবান নিশ্চয়ই সত্যিই নিচে নেমে এসে চর মারবেন না তাদের আর সেটার জন্য ওয়েট করা উচিত বলে আমার মনে হয় না তো একটু সচেতন হতে হবে নিজের ধর্মকে ভালোবেসে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায় সেটা বোঝাতে হবে এবং ওই যে বললাম একটু সচেতন হতে হবে মানুষকে ভালোবাসতে হবে ভগবানও চায় যে আমরা একসঙ্গে উদযাপন করি এবং মিলেমিশে থাকি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আদিওস